আগামীকাল পর্যটন দিবস, কিন্তু বাংলাদেশে নানা মনোহারী স্পট থাকলেও পর্যটনের অবাধ সুযোগ কাজে আসছে না বলেই মনে করছেন ভ্রমণ পিপাসুরা। সিলেটে পর্যটনের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও মহানগরীতে গড়ে ওঠেনি কোনো পার্ক, আর সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের অংশ হলেও পর্যটন শিল্প বিকাশে গড়ে ওঠেনি পর্যটক বান্ধব অবকাঠামো ও পরিবেশ। তবে সুন্দরবনের পাশে 6টি বিশেষ পর্যটন এলাকা তৈরি করা হবে বলে জানিয়েছে পর্যটন মন্ত্রণালয়। ব্যস্ত নাগরিক জীবনে একটু প্রশান্তির নিঃশ্বাস কিংবা মনের স্বস্তির জন্য উন্মুক্ত সাজানো গোছানো পর্যটন স্পটই দিতে পারে প্রশান্তি। সিলেট জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাকৃতিক স্পট তৈরি হলেও নগরে নেই বিনোদন কেন্দ্র ও উদ্যান। মহানগরীতে ওসমানী শিশু উদ্যান নামে একটি পার্ক রয়েছে। নাগরিকদের অভিযোগ, এ পার্কের অবস্থাও নাজুক। এছাড়া সিটি কর্পোরেশনের মালিকানাধীন জালালাবাদ পার্কটিও টানছে না নগরবাসীকে। স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা বলতে 83 বছরের পুরনো ঐতিহ্যবাহী কিন ব্রিজ আর কাজিরবাজার সেতুতেই ভরসা নগরবাসীর। আমরা বাচ্চা কাচ্চা যাতে সুস্থভাবে উঠে তৈরি, আমরা পার্ক করা দরকার। সিলেটবাসী হিসেবে সিলেট শহরের ভিতরে একটি পার্ক বা উদ্যান হওয়া জরুরি। পর্যটন সংশ্লিষ্টরা বরাবরই সিটি কর্পোরেশনের কাছে দাবি করে আসছেন নগরে উদ্যান নির্মাণের জন্য। সিটি কর্পোরেশনের গত বাজেটেও আমরা প্রস্তাব রেখেছিলাম যে এইখানে নগর কেন্দ্রিক একটি পর্যটন ব্যবস্থা গড়ে ওঠার জন্য, পর্যটকদের জন্য বসার জায়গা এবং পর্যটন বিনোদনের জন্য শহরের ভিতরে ভালো ব্যবস্থা করার জন্য। এদিকে ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবন ও ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ পরিদর্শনে প্রতিদিন ভিড় করছেন দেশি বিদেশি পর্যটকরা। তবে পর্যটকদের জন্য গড়ে তোলা হয়নি তেমন কোনো অবকাঠামো। ভালো লেগেছে সবকিছু, আরও ভালো লাগবে যদি একটুও গোছালো হয় আশেপাশে আবাসিক ব্যবস্থা থেকে শুরু করে রেস্টুরেন্ট, তারপর যাতায়াত। পর্যটন শিল্প বিকাশের ক্ষেত্রে এখানকার আবাসন ব্যবস্থাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে হোটেল, মোটেল এবং হোমস্টে যে পদ্ধতি, হ্যাঁ, এবং যোগাযোগ ব্যবস্থাপনা সুন্দর। সুন্দরবনের পর্যটনকে পরিবেশ বান্ধব বা পর্যটন বান্ধব হিসেবে গড়ে তোলার জন্য আমরা 25 কোটি টাকা ব্যয়ে আমরা একটি প্রকল্প দাখিল করেছি। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় জানায়, সীমাবদ্ধতার পাশাপাশি পর্যটন শিল্প বিকাশে বন বিভাগ কাজ করছে। এই বিভাগের জন্য আমরা একটা সমন্বিত কর্ম পরিকল্পনা তৈরি করব এবং সেভাবে আমরা কাজ করব। ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবন ও ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ দেখতে প্রতি বছর প্রায় 30 লাখ দেশি ও বিদেশি পর্যটক আসেন। সুচরিতা সূচি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।